নমস্কার বন্ধুরা, গ্রিন রুম লেডিস বিউটি পার্লারের পক্ষ থেকে আজকে আপনাদের কাছে একটা হেয়ার কাট নিয়ে এসেছি। হেয়ার কাটের নাম র্যাপ কাট বা সিক্স কাট। এখানে ছটা সেকশন করে কাটিং হয় বলে এটাকে সিক্স কাট বলে, আর র্যাপ করে কাটিং হয় বলে এটাকে র্যাপ কাটও বলে। প্রথমে ছটা সেকশন করে হেয়ারকে ভাগ করে আমরা ডান দিকের হেয়ার বাঁদিকে র্যাপ করে নিয়ে এসে কাটবো প্রথম পার্টটা, আবার বাঁদিকের হেয়ার ডান দিকে র্যাপ করে নিয়ে এসে কাটবো প্রথম পার্টটা। প্রথম পার্ট কাটার পরে তারপরের যে সেকেন্ডের পার্টটা ওটাও ওরকমভাবে র্যাপ করে ডান দিকেরটা বাঁদিকে এবং বাঁদিকেরটা ডান দিকে নিয়ে কাটবো। আমরা মাঝে মধ্যে মিলিয়ে দেখে নেব আমাদের কাটিং ঠিকভাবে হচ্ছে কি না। এরপরে দুপাশ থেকে দুটো গাইডলাইন নিয়ে আমরা মাঝের পার্টকে আমরা ওপরে নিয়ে গিয়ে মাঝের পার্টকে আমরা কাটবো। গাইডলাইন নিলাম, যেখানে আমাদের গাইডলাইন শেষ হবে সেখানেই আমাদের হেয়ার কাটিং শুরু হবে। সেইমভাবে আমরা যখন নিচের কাটিংটা করলাম, ওটা দুপাশ থেকে দুটো গাইডলাইন নিলাম, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিক থেকে গাইডলাইন নিয়ে আমরা নিচেরটা কাটলাম। এরপরে ওপরের যে পার্টটা ওটা কাটবো নিচের থেকে গাইডলাইন নিয়ে আমরা ওপরে পার্টের হেয়ারটাকে কাটবো। এরপরে ক্লায়েন্ট যদি লেন্থ একটু শর্ট করতে চায় তাহলে আর একটু শর্ট করবো, ক্লায়েন্টকে দেখিয়ে নেবো কতটা সে শর্ট করবে। সে যতটা বলবে ততটা। এই কাটিংটার পিছনটা অনেকটা ভি শেপের হয় বলে আমরা পিছনটা ভি শেপেরই কাটার চেষ্টা করব। অনেকে আবার ডিপিও কাটে, কিন্তু এখানে ক্লায়েন্ট ভি শেপেরই কাটবে। আমরা যেহেতু ভি শেপের কাটবো, ওর জন্য আমরা সামনে হেয়ার নিয়ে আমরা ভি শেপের নিচটা কাটিং করছি। আমাদের ক্লায়েন্ট সামনের পোর্শনটা অর্থাৎ ফ্রন্টে হেয়ারটা আরেকটু শর্ট করতে চাইছে, এই জন্য আমরা লেন্থ পিছনের হেয়ারকে একই রেখে সামনে একটু শর্ট করে দিচ্ছি, শর্ট করে একটু লেয়ার্স কেটে দিচ্ছি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।